পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের বড় সড়ো সাফল্যের পর এবার শালানপুর থানার পুলিশের বড় সড়ো সাফল্য এলো। গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ড থেকে আগত অবৈধ কয়লা বোঝাই 12টি গাড়ি আটক করা হয়েছে। এ বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিএসপি ওয়েস্ট অভিষেক মোদি জানান, ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে এখনো পর্যন্ত 30টি অবৈধ কয়লার লরি আটক করা হয়েছে। তিনি আরও জানান, লরিগুলি মূলত ঝাড়খণ্ডের ধানবাদ, গোবিন্দপুর, মুগমা সহ বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে কয়লা নিয়ে এরাজ্যে প্রবেশ করে। আমার এডিপিসিতে ইনক্লুডিং ওয়েস্ট জোন, এটা আমার সবসময় নজর আছে। এখানে ইল্লিগাল কোল মাইনিং ও ইল্লিগাল কোল ট্রান্সপোর্ট উপর আমার সমস্ত নজর আছে। এটা খবর পেলে পুলিশ লিগালভাবে এটা অ্যাকশন নিচ্ছে। স্যার, দু তিন দিনে কতটা ধরেছেন? স্যার, কতগুলো ট্রাক ধরা হয়েছে? এটা টোটাল অ্যারাউন্ড 32 ট্রাকস। কোথা থেকে আসছিল এরা? ঝাড়খণ্ড বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে, নেরসা, মুগমা, গোবিন্দপুর, ধানবাদ, বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে এরা লোড হয়েছে। এগুলো স্যার অবৈধ কয়লা কি? স্যার, এটা পুলিশ ওদের কাছ থেকে কোনো প্রপার ভ্যালিড পেপার্স পায়নি। এটা পুলিশ এটা একটা কেস করেছে, কেস করে এটাকে তদন্ত করছে। জাল নথিপত্র নথি নিয়ে পুরো তারা লরি কয়লা পার পাচার করছিল। পুলিশ ওদের কাছ থেকে ভ্যালিড পেপার্স পায়নি, ওর উপরে এটা কেস করা হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশন করে অ্যারেস্ট হয়েছে কি এটা থেকে? এটাতে যে ড্রাইভার্স ইয়া ফির খালাসি ইয়া ওনার্স যে যে স্পটে পাওয়া গেছে ওকে অ্যারেস্ট করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। থ্যাংক ইউ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।